হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টির জেনারেল অ্যাওয়ারনেসের হ্যাশ থার্টি সেভেন আমরা দেখব এর আগের এক থেকে থার্টি সিক্স যে রয়েছে হ্যাশ ওয়ান থেকে হ্যাশ থার্টি সিক্স তোমরা যদি দেখতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়া তোমরা এখানে একটা ক্লিক করে নাও আই বাটন একটা দেখতে পাবে আই বাটন বা এরকম প্লাস চিহ্ন দিয়ে একটা দেখো রয়েছে বাটন তো এখানে ক্লিক করে নাও তাহলে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের পুরো প্লে লিস্ট পেয়ে যাবে ওখান থেকে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের সব করা পার্ট দেখতে পাবে আমি জেনারেল অ্যাওয়ারনেসের নোট অলরেডি পাবলিশ করে দিয়েছি তোমরা যারা যারা কালেক্ট করার হয় দেখো এখানে আই বাটনেই লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা আগে দেখে নাও বইটাতে কী কী রয়েছে তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা এটা কালেক্ট করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আদারওয়াইজ এই ভিডিওটাতেও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে এটা কালেক্ট করতে পারবে এরপরে আমরা কালকে সকালবেলা দেখবো সকাল ছটার সময় সিক্স এম এ টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে দশটার সময় যেটা লাইভ মক টেস্ট হবে সুপার ফোরটি সিরিজ হ্যাশ টোয়েন্টি এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা একটু নোটিফাই কমি করে নাও যদি এটা অ্যাটেন্ড করতে চাও বিকজ এখানে ম্যাথ রিজনিং জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কোয়েশ্চেন মিলে টোটাল চল্লিশটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমরা আমার সাথে লাইভ অ্যাটেন্ড করতে পারবে মক টেস্টটা এছাড়াও কালকে তোমাদের এগারোটা তিরিশে শালমলি ম্যাম করাবেন ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে করাচ্ছেন সালমলি ম্যাম ইন্ডিয়ান হিস্ট্রি সবকটা চ্যাপ্টার শেষকালে এমসিকিউ ডিসকাস করে দিচ্ছেন তো তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো যেটা ইউটিউবে হবে ঠিক এগারোটা তিরিশের সময় আর আরেকটা ক্লাস কালকে রয়েছে যেটা চারটের সময় লাইভ এটাও আন একাডেমিতে হবে এর লিঙ্কও আমি ভিডিও বক্সে দিয়ে রেখেছি তোমরা এটাকে নোটিফাই মি করে নিতে পারো ঠিক আগের মতো করে যেটা বললাম এখানে আমি প্রিভিয়াস ইয়ার রেল এন বা গ্রুপটির ম্যাথের কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ করাচ্ছি কী কী ধরনের ম্যাথের কোশ্চেন এসেছিলো সেইগুলো তোমরা এই ক্লাসটা করলে বুঝতে পারবে আমার সাথে বিভিন্ন শর্ট ট্রিক্সের সাহায্যে কীভাবে তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করা যায় আর ফাইনালি কালকে আটটা তিরিশে আবার একটা হ্যাশ থার্টি এইট পাবলিশ হবে ঠিক এই সময় এইট থার্টি পি এমে ওকে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা আমাদের রয়েছে পঞ্চায়েতির আজকে শাসনের তৃতীয় সরকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় কততম সংশোধনীতে পাঁচ সেকেন্ড তোমরা টাইম পাবে খুব ভালো একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোয়েশ্চেন কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো চলো আমাদের টাইম আপ হয়ে গেছে অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে সেভেন্টি থার্ড অপশন এ নেক্সট দেখব নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক না জর্জিয়া চলো টাইম আপের ক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি নেক্সট কোয়েশ্চেন দেখব ভারতের কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় লখনউ জামশেদপুর গোপাল আর নাগপুর কোনটা হবে টাইম আপ অ্যানসারের ক্ষেত্রে আমাদের নাগপুর হয়ে যাবে আচ্ছা এখানে এটা ভোপাল হবার কথা গোপাল হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে এটা ভোপাল লিখতে গিয়ে গোপাল হয়ে গেছে চলো ঠিক আছে দেখবো ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা চিলকা পুলিকট ভেম্বানাথ না কালিভেলি কোনটা হবে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে চিলকা অপশন এ পরেরটা কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত সময় শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা কর্ণাটক যোগ জলপ্রপাত কোন নদীর তীরে আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি আমি যেগুলো সব জিকে নোটে প্রোভাইড করে দিয়েছি সব ইম্পর্টেন্ট জলপ্রপাত যাবতীয় ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমরা ম্যাক্সিমামটাই জিকে নোটে পেয়ে যাবে আমি ওখানে যতটা পেরেছি কভার করে দিয়েছি তোমরা আই বাটন থেকে একটু ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে সূচিপত্রটা আমি তোমাদের সাথে পুরো আলোচনা করে দিয়েছি কী কী টপিক দেওয়া রয়েছে ওই পিডিএফ পিডিএফটাতে চলো নেক্সট যেটা দেখবো আমরা গেলুক বুদ্ধ সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কনিষ্ক বরাহ মির আর্যভট্ট টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অতিষ্টি পঙ্কজ শ্রীজ্ঞান পরেরটা দেব গ্রামী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞান চিত্রকলা সঙ্গীত কোনটা হবে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সঙ্গীত অপশন ডি নেক্সট মুরু কাপ গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত ফুটবল দাবা হকি টেবিল টেনিস কোনটা হবে টাইম আপ অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে হকি নেক্সট দেখব ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত চলো এগুলো সব কিছু তোমরা পিডিএফ পেয়ে যাবে আমি পিডিএফ অনেক কিছু কভার করেছি তোমরা ভিডিওটা অবশ্যই একটু দেখে নিও রোম অপশান নিয়ে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখব মোটর গাড়ি কে আবিষ্কার করেন টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কার্ল বেঞ্চ ভারতের কোন শহরের ওপর মহাজাগতিক বিকিরণের প্রভাব সব থেকে বেশি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের কোন শহরের ওপরে মহাজাগতিক বিকিরণের প্রভাব সব থেকে বেশি কোনটা হবে অ্যান্সার আমাদের হয়ে যাবে চেন্নাই অপশন সি নেক্সট দেখব বালতোরা হিমবাহ কোথায় অবস্থিত চলো টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে কারাকোরাম পর্বতশ্রেণী ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ গ্রহণ করেছে সরি এখানে একটু আমার প্রশ্নটা ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাশিয়া ঠিক আছে তোমরা এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিও কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারটা দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটা কে লিখেছেন চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অরুন্ধতি রায় অপশন বি এটা একটা প্রাইজ জৈনিক বুকস আমি এগুলো তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রাই জৈনিক বুকসগুলো সবকটা আলাদা করে প্রিটিপে দিয়ে দিয়েছি যাতে তোমরা ওখান থেকে করতে পারো ভিএস নাইপাল আমাদের অরুন্ধতি রায় রবীন্দ্রনাথ টেগর আর যারা যারা রয়েছেন যেগুলো আমাদের জিজ্ঞাসা রাজ সালমান রুদি তাছাড়াও আমি ইম্পর্টেন্ট যে দু হাজার উনিশ কুড়ির যে ইম্পর্টেন্ট বুকস যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো ওখানে আমি লিস্ট আকারে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখতে দেখে নিতে পারবে আমেরিকার গৃহযুদ্ধ কোনটির সমাপ্তি ঘটিয়েছিল আমেরিকার গৃহযুদ্ধ কোনটির সমাপ্তি ঘটিয়েছিল কোনটা হবে এক্ষেত্রে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে দাসত্ব অপশান সি নেক্সট দেখবো সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা প্রক্সিমা সেন্টিউরি সেন্টাউরি ভেজা সিরিয়াস আলফা সেন্টিউরি এ কোনটা হবে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আলফাসেন্টাড়ি এ নেক্সট দেখব নিচের কোনটি ভারতের পশ্চিম উপকূলের অংশ নয় চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের নভাসেবা অপশন এ হয়ে যাবে মৈকালা পর্বতশ্রেণী শ্রেণী কোন রাজ্যে অবস্থিত আমাদের ছত্তিশগড় হয়ে যাবে অপশন সি নেক্সট নিচের কে নানা সাহেব নামে পরিচিত টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রথম বাজিরাও নেক্সট কোশ্চেন আমাদের শ্রীনগর শহরটা কোন নদীর তীরে অবস্থিত ঝিলাম চেনাব সিন্ধু রাবি কোনটা হবে চলো অ্যান্সার আমাদের ঝিলাম হয়ে যাবে অপশান এ বৌদ্ধ ধর্মের প্রচার কার্যে সর্বাধিক কোন ভাষা ব্যবহার করা হয়েছে খুব সহজ প্রশ্ন কোনটা হবে চলো এখানে অনেকাংশে বাংলাও হয়েছে তবে পালিটা ম্যাক্সিমাম হয়েছে অপশান সি আমরা বলবো অ্যান্সার যশোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত স্যাংচুয়ারি বানানটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে টাইপিং মিস্টেক হচ্ছে স্যাংচুয়ারি ওকে যশোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত আমি সব ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বার্ড স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ সব কিছুর লিস্ট আমি দিয়ে দিয়েছি পিডিএফে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের গুজরাট অপশান সি হয়ে যাবে নেক্সট দেখব ডেমোক্রেসি শব্দটা কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন গ্রিক জার্মান রোমান কী ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসি চলো টাইম আপ অ্যানসার আমাদের হয়ে যাবে গ্রিক নেক্সট কোয়েশ্চেন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস সেটেলমেন্ট প্রোগ্রামের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আমি এটা বাংলাতেই লিখেছি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস সেটেলমেন্ট প্রোগ্রাম চলো টাইম আপ অ্যানসার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে কোনটা নাইরবি কোন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত স্ট্রেঞ্জার গ্যাস কোন গ্যাসকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস কোন গ্যাসকে বলা হয় চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে জেনন জেননকে কিন্তু স্ট্রেঞ্জার গ্যাস বলে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় খুব সহজ কোয়েশ্চেন কোনটা হবে বিহারের দুঃখ বিহারের দুঃখ কোন নদীকে বলে চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে কোশি অপশন বি পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি নেক্সট দেখব রেশমি রুমাল আন্দোলন কবে শুরু হয়েছিল রেশমি রুমাল আন্দোলন কোনটা হবে এটা চলো সময় শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে উনিশশো তেরো অপশান এ নেক্সট দেখব হু পেইন্টেড মাই লাস্ট রেড বইটার লেখককে কোনটা হবে এটা হু পেইন্টেড মাই লাস্ট রেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম চলো টাইম অফ রিসেন্ট একটা বুক আমাদের শ্রী আয়ার অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন জন ক্যাব্রাল ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন জন ক্যাবরাল চলো সময় শেষ সেক্ষেত্রে অ্যান্সার আমাদের সুরাট অপশান সি হয়ে যাবে নেক্সট ভারতের প্রথম মাইক্রোয়েব রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম কি রিস্যাট ওয়ান রোহিণী জি স্যাট নাথিং মানে নান কোনটা হবে চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রথমের টাই একদম রিস্যাট ওয়ান আরআইএসএন গ্যাসের বেগমাপার যন্ত্রটার নাম কি মিটার ক্রোনোমিটার ফ্যাদোমিটার অ্যানিমোমিটার চলো টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে অ্যানিমোমিটার অপশান ডি হয়ে যাবে পর এটা দেখব চীনের জাতীয় খেলা কী টাইম আপ অ্যানসার এক্ষেত্রে আমাদের টেবিল টেনিস অপশান ডি হয়ে যাবে পরের কোশ্চেন কংগ্রেসের সুরাট অধিবেশনে কত সালে নরমপতি আর চরমপন্থীরা আলাদা হয়ে যান চলো সময় শেষ সেক্ষেত্রে অ্যানসার আমাদের উনিশশো সাত অপশান সি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন জিও গোজ উপগ্রহটা কোন দেশের সময় শেষ সেক্ষেত্রে অ্যানসার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র অপশান বি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখব তেহরি বাঁধ কোন নদী থেকে জল সঞ্চয় করে অলোকানন্দা ভাগীরথী কাবেরী গণ্ডক কোন নদী থেকে নয় কোন নদীর ঠিক আছে এটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ভাগীরথী অপশান বি নেক্সট দেখব প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারে নিচের কোনটা ছিল সেমিকন্ডাক্টর মেমোরি ট্রান্সমিটার বাল্ব কোর মেমোরি চলো সময় শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে ট্রান্সমিটার অপশন বি পরেরটা দেখব নীচের কোন ভারতীয় ব্যক্তি প্রথম ম্যাক্সিসে পুরস্কার পেয়েছিলেন চলো সময় শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে আচার্য বিনোবাভাবে অপশন এ নেক্সট দেখবো বিশ্বের প্রিয়তম অরণ্য কোনটা টাইম আপ ক্ষেত্রে আমাদের হয়ে যাবে তৈগা রাশিয়াতে যেটা রয়েছে গির্না প্রকল্প কোথায় অবস্থিত চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের মহারাষ্ট্র অপশন ডি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন বর্তমানে আসামের রাজ্যপাল কে চলো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে জগদীশ মুখী তো এগুলো ছিল আজকে আমাদের হ্যাস থার্টি সেভেন জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি জেনারেল অ্যাওয়ারনেস Thank you so much. Good night.